নমস্কার বন্ধুরা, রেস্টুরেন্ট বা নামি দামি হোটেলে আমরা যখন খেতে যাই তখন ওইখানকার সব রেসিপি কিন্তু একটু বেশি টেস্টি মনে হয়, কিন্তু রেস্টুরেন্টে একটা ডিশের দাম এত বেশি নেয় যে সত্যি মানে যারা আমার মতো একটু কিফটে আছো তাদের কিন্তু অনেকেরই মনে হয় যে ইস, এই খাবারটা যদি আমরা ঘরেই বানাতে পারতাম খুব ইজিভাবে। তো আজকে সবার কথা মাথায় রেখে রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি আজকে বানিয়ে দেখাবো, যে গ্রেভি দিয়ে তোমরা 100 থেকে 150টা রেসিপি রান্না করতে পারো, একদম রেস্টুরেন্ট থেকে চুরি করে বলতে পারো। সেম টু সেম রেসিপি এনে আমি জাস্ট কপি পেস্ট করে দিয়েছি। তো রেস্টুরেন্টেই দেখবে একটা ভাজা মশলার ব্যবহার করে। তো প্রথমেই ভাজা মশলাটা বানিয়ে নেব। 1 চামচের মতো ধনে নিয়েছি, ধনে মানে আস্ত ধনেটা। জিরে দিয়েছি 1 চামচ, 1 চামচ মৌরি, আর দিয়েছি 1/2 চামচের মতো দারুচিনি, দিয়েছি 10 থেকে 15টার মতো লবঙ্গ, 20 থেকে 25টার মতো গোলমরিচ, আর নিয়েছি 5 থেকে 6টা ছোটো এলাচ, 3টে শুকনো মরিচ, আর দিচ্ছি 1টা তেজপাতা ছোটো করে কেটে নিয়েছি যাতে এটা পরে আমাদের সুবিধা হয়। এবার এটাকে মিডিয়াম হিটে রেখে আমরা একটু ফ্রাই করে নেবো, তবে বেশি কালো করে ভাজবে না। তোমাদের ঘরে যদি স্টার থাকে তাহলে একটা স্টার দিয়ে দেবে, একটা বড় এলাচ দিয়ে দেবে। তোমার ঘরে ছিল না বা সবার ঘরেও কিন্তু থাকে না এই মশলাগুলো, তো যেটা অ্যাভেলেবেল ওইটাই কিন্তু আমি দেখিয়েছি। এই মশলাগুলো, গোটা মশলা কিন্তু আমাদের ঘরে সবার ঘরেই থাকে। এবার দেখো মশলাটা ভাজার পর এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। তো এই মশলাটা কিন্তু আমাদের সব লাগবে না, কারণ আমি জাস্ট অল্প একটু গ্রেভি বানিয়ে দেখাবো। তোমরা যদি চাও এটা অনেক বেশি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারো ফ্রিজে। তবে আজকে আমি দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি। তো বুঝতেই পারছো যারা ভেজ খাও তাদের জন্য সত্যি ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবার দেখো গুঁড়ো করে নিয়েছি, এবার সামান্য একটু ঘি দিয়েছি, এবার 5টা কাজু, 5টার মতো কাঠবাদাম, আর 2 চামচের মতো কোকোনাট, এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তো ঘিতে যদি এভাবে ড্রাই রোস্ট করো ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টে সেম টু সেম কিন্তু এইভাবেই পেঁয়াজ রসুন ছাড়া যে রেসিপিগুলো হয় গ্রেভিগুলো এইভাবেই কিন্তু বানায়। আর আমি আগেও বলেছি আমি সামান্য মানে অল্প গ্রেভি বানাচ্ছি, তোমরা যদি বেশি বানাও তাহলে কাজুর পরিমাণ, কাঠবাদাম বা বাদামের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে। তো দেখো ভালোভাবে ড্রাই রোস্ট করেছে 4-5 মিনিট ভেজে। এবার তুলে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে। এবার পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। এবার 1 চামচের মতো তেল দিচ্ছি। তোমরা যদি মানে অ্যাভেলেবেল যদি ঘি থাকে তাহলে এখানে ঘিটা দেবে, তোমার কাছে বেশি ঘি নেই, আমি এমনি একটু গরিব মানুষ আছি। তো দেখো এই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা বিট, মিডিয়াম সাইজের বিট কেটে রেখে দিয়েছি, ওইটা দিলাম। আর এখানে 2টার মতো টমেটো কুচি দিয়েছি, বড় সাইজের 2টা টমেটো, আর দিয়েছি 2 ইঞ্চির মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে, আর 4 থেকে 5টা কাঁচামরিচ। এবার দেখো মিডিয়াম হিটে আমি এগুলিকে 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দেখো কিছু জিনিস দিচ্ছি, 1 চামচের মতো চারমগজ, আর দিচ্ছি 1 চামচের মতো পোস্ত। আমি যে জিনিসগুলো দিচ্ছি এগুলি কিন্তু বাঙালি সব মানে বাঙালিদের সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে, আর যারা নিরামিষ ভোজে তাদের ঘরে তো সব সময়ই থাকে। এবার টমেটোটা মজে যাওয়ার জন্য আমি 1/2 চামচের মতো লবণ দিয়েছি। লবণটা যদি না দাও টমেটোটা তাড়াতাড়ি সফট হবে না। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। দেখো আগেই কিন্তু টমেটো আর বিটটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম তেলে। আবারও বলছি তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো, তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার এখানে দিচ্ছি সামান্য একটু জল যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে। এবার এটাকে ঢেকে আমরা 4 থেকে 5 মিনিট রেখে দেবো। এইদিকে আমরা একটা মশলা রেডি করে নিই, যেভাবে রেস্টুরেন্টে তৈরি করে নেয় মানে আগে থেকে গুলে রেখে দেয়। 1/2 চামচ দিয়েছি হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচ থেকে আরেকটু কম দিয়েছি মানে 1/4 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে 1 বাটির মতো জল দিয়ে দেখো পাতলা করে একটা ঘোলের মতো বানিয়ে রেখে দেবো মশলার, এটা পরে আমাদের লাগবে। তো মশলাটা রেডি করতে করতে আমাদের টমেটোটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে, আমি একটু দেখে নিচ্ছি। দেখো
টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু একদম গলিয়ে যাওয়া গলিয়ে নেওয়া যাবে না। এই পর্যায়ে এটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকবো না, ঠান্ডা করে নেবো একদম ঠান্ডা। আগেও বলছি যে তোমরা কিন্তু গরম গরম কখনোই মিক্সিতে দেবে না, তাহলে কিন্তু মিক্সিটা নষ্ট হয়ে যাবে। এবার টমেটোর সব মিশ্রণ নিয়ে নিয়েছি, আর আগে যে বাদাম আর নারিকেলটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওইগুলো নিয়ে নিলাম। এবার ভালোভাবে স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব। আর যেহেতু বিট দিয়েছি, আমাদের কালারটা দেখো এখনও কিন্তু মশলা পড়েনি, কিন্তু কালারটা ভীষণ মিষ্টি এসেছে। এবার এখানে 1/4 কাপের মতো সরিষার তেল দিচ্ছি। আবারও বলছি তোমরা যদি একটু মানে টাকা বেশি আছে তোমাদের, যদি টাকা বেশি থাকে তাহলে এখানে ঘিতে রোস্ট করবে, তাহলে সব কিছুর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আধা চামচ হিং দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়েছি। এগুলো ভালোভাবে 30 সেকেন্ড ভাজার পর আমি যে মশলার ঘোলটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। ওইটাকেও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, যেহেতু অনেক জল দিয়েছিলাম তাই মশলাটা পুড়ে যায়নি। আর খুব সুন্দর দেখো সাইড থেকে তেলটা বেরোচ্ছে। রেস্টুরেন্টে কিন্তু সেম টু সেম এইভাবেই বানায়, কোনো ব্যতিক্রম নেই। তো দেখো এবার আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পেস্ট করে ওইটা দিয়ে দিচ্ছি। আর দেখো লুকটা জাস্ট দেখো, যেহেতু বিট দিয়েছি কালারটা এমনিতেই ভীষণ সুন্দর এসেছে। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবারের কাজ হলো আমাদের এই মশলাগুলো 15 থেকে 20 মিনিট আমরা ভালোভাবে কষিয়ে নেব। তার আগে এখানে যে ভাজা মশলাগুলোটা বানিয়েছিলাম ওইটা ঠিক 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে স্বাদ মতো লবণ, তোমরা চাইলে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো তেলের মধ্যে। মিক্সিতে ঘুরিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। তবে আমি না, রেস্টুরেন্টের খাবার ভালো লাগে তবে ওই চিনিটা আমার জাস্ট ভালো লাগে না তাই আমি দিইনি। তোমরা যদি হুবহু রেস্টুরেন্ট স্টাইলে বানাতে চাও মানে মিষ্টি মিষ্টি, অবশ্যই একটু চিনি দিতে পারো, ওটা আমার ভালো লাগে না তাই আমি দিইনি। এবার ঢেকে রান্না করবো 15 থেকে 20 মিনিট। তবে মাঝে মধ্যে অবশ্যই একটু নাড়া দেবে, আর যদি প্রয়োজন মনে হয় একটু জল দিয়ে দেবে। দেখো 15 থেকে 20 মিনিট আমি খুব ভালোভাবে জল দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেভির জন্য ঠিক 1 বাটির মতো গরম জল দেব, যেহেতু এটা দিয়ে আমি একটা ঝোল বানাবো মানে গ্রেভি বানাবো, নিরামিষ ডিমের একটা গ্রেভি, তার জন্য আমি দিয়েছি। তোমরা যদি এটা সংরক্ষণ করতে চাও তাহলে বেশি জল দেবে না। দেখো গ্রেভিটা রেডি হয়ে গেছে, ওপর থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, সামান্য এটা দিলে ভীষণ ভালো ফ্লেভার আসে। আর রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই কস্তুরি মেথিটা দিয়ে দেয়, ড্রাই রোস্ট করে হাতের মধ্যে এইভাবে নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবে। আর দেখো সাইডগুলো কীভাবে তেল ছেড়েছে, আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি থিকনেসটা। এবার কিন্তু গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে আমি পরিবেশন করিয়ে দেখা মানে করে দেখাবো। দেখো রেডি আমার রেস্টুরেন্ট স্টাইলে পেঁয়াজ রসুন ছাড়া গ্রেভি, যেটা দিয়ে অগণিত রেসিপি তৈরি করতে পারো। কিছুই না, জাস্ট ফোড়ন দেবে, সামান্য একটু ঘি বা বাটার দিয়ে দেবে, একটু ফোড়ন দেবে, দিয়ে এই মশলাটা দিয়ে দেবে যতটুকু তোমার প্রয়োজন হয়। তার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে। এবার দেখো আমি নিরামিষ ডিমটা সার্ভ করে দিচ্ছি। যারা এখনও নিরামিষ ডিমের রেসিপিটা দেখোনি প্লিজ একবার দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।